আবগারি পুলিশের সিলেবাস অনুযায়ী তৈরি এই বুকটির মধ্যে পাবেন এগারোটি অধ্যায় পাঁচ হাজার প্লাস ওয়ান লাইনার জি এবং কুড়িটি মক টেস্ট সেট বইটির দাম রাখা হয়েছে সত্তর টাকা এবং শুধু মক টেস্ট সেট বইটির দাম রাখা হয়েছে তিরিশ টাকা ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক করে খুব তাড়াতাড়ি বাই করে নিতে পারেন আর এই বইটি থেকে হান্ড্রেড প্রশ্ন কমন পাবেন গ্রান্টি সহকারে বলে দিন নমস্কার বন্ধুরা মক টেস্টের আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে জানাই স্বাগত প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার করার জন্য তোমরা দুই সেকেন্ড করে টাইম পাবে তারপর আমি তোমাদের সঠিক অ্যান্সারটি জানিয়ে দেবো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তোমরা কত স্কোর করলে এবং প্রত্যেক দিন সন্ধ্যে ছটার সময় মকটেস্ট ক্লাস অ্যাটেন্ড করার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনও প্রেস করবে আজকে নিয়ে প্রথম প্রশ্ন নিম্নলিখিত কোন বংশের রাজত্বের সময় মহাবলিপুরম প্রতিষ্ঠিত হয় নিম্নলিখিত কোন বংশের রাজত্বের সময় মহাবলীপুরম প্রতিষ্ঠিত হয় প্রত্যেকে কমেন্টে সঠিক অ্যান্সারটি করার চেষ্টা করবে তারপর আমার বলা অ্যান্সারের সাথে মিলিয়ে নেবে এবং তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তোমরা কত স্কোর করলে এই কোশ্চেনটির সঠিক অ্যান্সার হবে পল্লব অপশান এ তোমাদের কারেক্ট অ্যান্সার দেখে নাও আজকে নিয়ে দুই দাগের কোয়েশ্চেন নাইট্রোজেন কিসের অপরিহার্য উপাদান নাইট্রোজেন কিসের অপরিহার্য উপাদান সঠিক অ্যান্সার হয়ে যাবে প্রোটিন অপশান বি কারেক্ট অ্যান্সার দেখে নাও আজকে নিয়ে তিন দাগের কোয়েশ্চেন রিপাবলিক বইটির লেখককে রিপাবলিক বইটির লেখককে তোমরা প্রত্যেকে কমেন্টে সঠিক অ্যান্সারটি করার চেষ্টা করো রিপাবলিক বইটির লেখককে এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার হবে প্লেটো অপশান সি কারেক্ট অ্যান্সার দেখে নাও আজকে নিয়ে দাগের কোয়েশ্চেন ওয়াটার পোলোতে কতজন খেলোয়াড় থাকে ওয়াটার পোলোতে কতজন খেলোয়াড় থাকে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি সাতজন খেলোয়াড় ওয়াটার ওয়াটারপোলোতে থাকে অপশান বি কারেক্ট অ্যান্সার আজকে নিয়ে পাঁচ দাগের কোয়েশ্চেন নিম্নলিখিত কোথায় নোবেলের শান্তি পুরস্কার দেওয়া হয় নিম্নলিখিত কোথায় নোবেলের শান্তি পুরস্কার দেওয়া হয় সঠিক অ্যান্সার হয়ে যাবে এক্ষেত্রে ওসলো অপশান এ কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে দেখে নাও আজকের নিয়ে ছয় দাগের কোয়েশ্চেন ওস্তাদ আমজাদ আলী খান নিচের কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ওস্তাদ আমজাদ আলী খান নিচের কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত প্রত্যেকে কমেন্টে সঠিক অ্যান্সারটি করার চেষ্টা করো যারা অপশান ডি বলছ কারেক্ট অ্যান্সার ওস্তাদ আমজাদ আলী খান শরৎ বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত দেখে নাও আজকে নিয়ে সাত দাগের কোয়েশ্চেন ও জি সি এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত ও জি সি এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত চটপট অ্যান্সার করার চেষ্টা করো যারা অপশান এ বলছো কারেক্ট অ্যান্সার এটি নিউ দিল্লিতে অবস্থিত অপশান এ সঠিক অ্যান্সার দেখে নাও আজকের নিয়ে আট দাগের কোয়েশ্চেন জাতীয় যুব দিবস কবে পালন করা হয় জাতীয় যুব দিবস কবে পালন করা হয় সঠিক অ্যান্সার হয়ে যাবে বারোই জানুয়ারি অপশান সি সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন সংবিধানের কত নাম্বার ধারায় সংবাদপত্রের স্বাধীনতার কথা বলা হয়েছে সংবিধানের কত নাম্বার ধারায় সংবাদপত্রের স্বাধীনতার কথা বলা হয়েছে সঠিক অ্যান্সার হয়ে যাবে উনিশ নম্বর ধারা অপশান ডি কারেক্ট অ্যান্সার দেখে নাও আজকে নিয়ে দশ দাগের কোয়েশ্চেন নিম্নলিখিত কোন মুঘল রাজা তামাক ব্যবহার বন্ধ করেন নিম্নলিখিত কোন মুঘল রাজা তামাক ব্যবহার বন্ধ করেন প্রত্যেকে কমেন্টে সঠিক উত্তরটি করার চেষ্টা করো যারা অপশান বি বলছো কারেক্ট অ্যান্সার জাহাঙ্গীর মুঘল রাজা যিনি তামাক ব্যবহার বন্ধ করেছিলেন দেখে নাও আজকের নিয়ে এগারো দাগের কোয়েশ্চেন নিম্নলিখিত কোন আলোতে শালক সংশ্লেষ এর হার সর্বাধিক হয় নিম্নলিখিত কোন আলোতে শালক সংশ্লেষ এর হার সর্বাধিক হয় সঠিক অ্যান্সার হবে লাল আলোতে অপশান এ কারেক্ট অ্যান্সার আর যদি তোমাদের কাছে প্রশ্ন রাখতো যে সালক সংশ্লেষের হার সবচেয়ে কম হয় কোন আলোতে তাহলে অ্যান্সার হয়ে যেত সবুজ আলো সেক্ষেত্রে অপশান বি হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার দেখে নাও আজকের নিয়ে বারো দাগের কোয়েশ্চেন নিম্নলিখিত কোনটির কারণে মিনামাটা রোগ হয় নিম্নলিখিত কোনটির কারণে মিনামাটা রোগ হয় সঠিক অ্যান্সার এক্ষেত্রে হয়ে যাবে পারদ এর কারণে এই রোগটি ঘটে থাকে অপশান এ তোমাদের সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত কোনটিকে কোষের শক্তিঘর বলা হয় নিম্নলিখিত কোনটিকে কোষের শক্তিঘর বলা হয় প্রত্যেকে কমেন্টে সঠিক অ্যান্সারটি জানানোর চেষ্টা করো এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে মাইক্রোকন্ড্রিয়া অপশান সি কারেক্ট অ্যান্সার দেখে নাও আজকের নিয়ে চোদ্দ তাকের কোশ্চেন নিম্নলিখিত কোনটি দীর্ঘতম ন্যাশনাল হাইওয়ে নিচের দেওয়া চারটে অপশনের ভেতর কোনটি দীর্ঘতম ন্যাশনাল হাইওয়ে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি এইচ টু অপশান বি হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার দেখে নাও আজকে নিয়ে পনেরো দাগের কোয়েশ্চেন ব্যাংকক কোন নদীর তীরে অবস্থিত ব্যাংকক কোন নদীর তীরে অবস্থিত প্রত্যেকে কমেন্টে সঠিক অ্যান্সারটি করার চেষ্টা করো চারটে অপশান দেওয়া রয়েছে এর ভেতর কোনটি সঠিক উত্তর হয়ে যাবে এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে চাউ প্রায়া অপশান এ কারেক্ট অ্যান্সার ব্যাংকক প্রায়া নদীর তীরে অবস্থিত দেখে নাও আজকে নিয়ে দাগের কোয়েশ্চেন ভারত প্রথম কবে এশিয়া কাপ হকি টুর্নামেন্ট জয় করেন ভারত প্রথম কবে এশিয়া কাপ হকি টুর্নামেন্ট জয় করেন এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার হবে দু সালে ভারত প্রথম এশিয়া কাপ হকি টুর্নামেন্ট জয় করেছিলেন অপশান সি কারেক্ট অ্যান্সার দেখে নাও দাগের কোয়েশ্চেন প্রথম ভারতীয় স্যাটেলাইট উৎক্ষেপণ কোনটি প্রথম ভারতীয় স্যাটেলাইট উৎক্ষেপণ কোনটি যেটি ভারত থেকে উৎক্ষেপণ করা হয়েছিল সঠিক অ্যান্সার এক্ষেত্রে হয়ে যাবে রোহিণী অপশান এ কারেক্ট অ্যান্সার রোহিণী প্রথম ভারতীয় স্যাটেলাইট যেটা ভারত থেকে উৎক্ষেপণ করা হয়েছিল এবার দেখে নাও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আর্যভট্ট সেটা উৎক্ষেপণ করা হয়েছিল উনিশশো পঁচাত্তর সালে এবং রোহিণী উৎক্ষেপণ করা হয়েছিল উনিশশো সালে রোহিণী প্রথম ভারতীয় স্যাটেলাইট যেটা ভারত থেকে উৎক্ষেপণ করা হয়েছিল দেখে নাও আঠেরো দাগের কোয়েশ্চেন কথাকলি কোন রাজ্যের নৃত্য কথাকলি কোন রাজ্যের নৃত্য এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার হবে কেরালা অপশান সি কারেক্ট অ্যান্সার আজকের নিয়ে উনিশ দাগের কোয়েশ্চেন প্রথম ভাষাভিত্তিক রাজ্য কোনটি প্রথম ভাষাভিত্তিক রাজ্য কোনটি সঠিক অ্যান্সার হবে অন্ধ্রপ্রদেশ অপশন ডি কারেক্ট অ্যান্সার প্রথম ভাষাভিত্তিক রাজ্য অন্ধ্রপ্রদেশ পরবর্তী প্রশ্ন কলকাতা হিন্দু কলেজকে প্রতিষ্ঠা করেন কলকাতা হিন্দু কলেজকে প্রতিষ্ঠা করেন প্রত্যেকে কমেন্টে সঠিক অ্যান্সারটি বলার চেষ্টা করো এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার হবে রাজা রামমোহন রায় অপশান বি কারেক্ট অ্যান্সার দেখে নাও আজকের নিয়ে একুশ দাগের কোয়েশ্চেন মল্লিকা সারাভাই নিচের কোনটির সঙ্গে যুক্ত মল্লিকা সারাভাই নিচের কোনটির সঙ্গে যুক্ত সঠিক অ্যান্সার এক্ষেত্রে হয়ে যাবে ক্লাসিক্যাল ডান্সার অপশান এ কারেক্ট অ্যান্সার মল্লিকা সারাভাই ক্লাসিক্যাল ডান্সার ছিলেন আজকের নিয়ে বাইশ দাগের কোয়েশ্চেন ভারতের উচ্চতম মালভূমি কোনটি ভারতের উচ্চতম মালভূমি কোনটি সঠিক অ্যান্সার হবে লাদাখ অপশান বি কারেক্ট অ্যান্সার ভারতের উচ্চতম মালভূমি হচ্ছে লাদাখ দেখে নাও দাগের কোয়েশ্চেন লাফিং গ্যাস এর রাসায়নিক নাম কি লাফিং গ্যাস এর রাসায়নিক নাম কী সঠিক অ্যান্সার এক্ষেত্রে হয়ে যাবে নাইট্রাস অক্সাইড অপশান সি কারেক্ট অ্যান্সার লাফিং গ্যাস এর রাসায়নিক নাম হচ্ছে নাইট্রাস অক্সাইড পরবর্তী প্রশ্ন পার্লামেন্টের সদস্য পদের জন্য ন্যূনতম কত বছর বয়স হওয়া দরকার পার্লামেন্টের সদস্য পদের জন্য ন্যূনতম কত বছর বয়স হওয়া দরকার সঠিক অ্যান্সার এক্ষেত্রে হয়ে যাবে তিরিশ বছর বয়স হওয়া দরকার অপশান বি কারেক্ট অ্যান্সার আজকের লাস্ট প্রশ্নটি দেখে নাও এয়ারক্রাফট এবং রকেট তৈরিতে নিচের কোনটি ব্যবহার করা হয় চারটে অপশান দেওয়া রয়েছে চারটে ধাতুর নাম রয়েছে সেই চারটে ধাতুর ভেতর কোন ধাতুটি এয়ারক্রাফট এবং রকেট তৈরিতে ব্যবহার করা হয় যারা অপশান এ বলছো কারেক্ট অ্যান্সার অ্যালুমিনিয়াম এয়ারক্রাফ্ট এবং রকেট তৈরিতে ব্যবহার করা হয়ে থাকে তো বন্ধুরা আজকের মতো এইটুকুনি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে এবং চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ ধন্যবাদ